প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণী 2023 অর্থাৎ 2023 সালে যারা বোর্ডের পরীক্ষা দিতে চলেছ, ক্লাস ইলেভেনে পড়ছো, তাদের জন্য ভূগোলের আজকের ভিডিওতে সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরা হবে। বড় প্রশ্নের 7 নম্বরের পাঁচটা যে প্রশ্ন আসে 35 নম্বরের, দেখো আমাদের প্রথম দাগ এ দিয়ে আমি চিহ্নিত করেছি। এ নাম্বার দাগে দুটো প্রশ্ন করা হবে, তার মধ্যে থেকে যে কোনো একটা লিখতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত লাপ্লাসের নীহারিকা মতবাদ আলোচনা করো। প্রশ্নের মান হচ্ছে 5। দুয়ের দাগ, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন্স ও জেফ্রির জোয়াস্পিতি মতবাদ আলোচনা করো। তিনের দাগ, জর্জ এইরির সমস্থিতি মতবাদ আলোচনা করো। খুব গুরুত্বের সাথে পড়বে জর্জ এইরির সমস্থিতি মতবাদটা। চারের দাগ, ভূতক ও গুরুমণ্ডলের পার্থক্য লেখো। প্রতিবিধান তল কি, জিপিএস কি, জিআইএস কি, জীব ভূগোল কি, এই পার্টটা যদি তোমরা মুখস্থ করতে পারো, এখান থেকেই একটা 7 নম্বরের প্রশ্ন, যেটা 5+2 অথবা 4+3 অথবা 3+2+2 আসবে, সেটা কিন্তু তোমরা কমান পেয়ে যাবে। এর অরে যে প্রশ্নগুলো থাকবে সেটা তোমরা দেখে নাও, যারা অর পড়বে বলে ঠিক করছো। অরে থাকতে পারে, মহী সঞ্চালন কাকে বলে, মহী সঞ্চালনের কারণ ব্যাখ্যা করো, সমুদ্র তলদেশের সম্প্রসারণ তত্ত্ব আলোচনা করো, মই সঞ্চালন তত্ত্বের সপক্ষে প্রমাণ দাও, চারটে প্রমাণ পড়ে রাখবে 4 নম্বরের মতো, অভিসারী পাত সীমান্তে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো, পাত সীমান্ত কি, বৃত্তচাপীয় দ্বীপমালা কি, এর বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো পড়লে এখান থেকেও তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পাবে, এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু লিখে আসতে হবে 7 নম্বরে। চলে যাব বি নাম্বার দাগ, আমি লিখেছি বি নাম্বার দাগ থেকে যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে, এখান থেকেও দুটো প্রশ্ন করা হবে, যে কোনো একটা তোমাদের কিন্তু লিখতে হবে। চ্যাপ্টার হচ্ছে ভূমিরূপ প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে প্রথম প্রশ্ন যেগুলো আসতে পারে সেটা হচ্ছে ভাঁজ এবং চ্যুতি থেকে। ভাঁজ থেকে প্রথম প্রশ্ন, শিলাস্তরে ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। সাইত ভাঁজ কি, উধভঙ্গ ও অধভঙ্গ কাকে বলে, স্বাভাবিক চ্যুতি ও বিপরীত চ্যুতির পার্থক্য লেখো। চ্যুতিভিগু ও চ্যুতিরেখা ভিগুর মধ্যে পার্থক্য লেখো। সোপান চ্যুতি ও প্রতিলম চ্যুতি কাকে বলে, এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে পড়ে গেলে এখান থেকে একটা 7 নম্বরের প্রশ্ন কমন আসতে পারে। এবার আমরা যাব অরে, এর অরে যেটা আসে সেটা হচ্ছে অগ্নুৎপাত আর ভূমিকম্প অধ্যায় থেকে। এর আগে, এর পরে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আজকের ভিডিও দেখানো প্রশ্নগুলো ছবি আকারে পেতে চাও, মোবাইলে সেভ করে রাখতে চাও পাতাগুলোর ছবি, তারা কিন্তু ইনস্টাগ্রামে চলে আসো, আমি ইনস্টাগ্রামে কিন্তু ফটো আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ছবিগুলো নিজের মোবাইলে সেভ করে রাখতে পারবে, তাতে পরবর্তীকালে তোমাদের কিন্তু সুবিধা হবে, নিজের মোবাইল থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখে বই দাগিয়ে পড়তে পারবে। ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে, তোমরা ওখান থেকে কিন্তু ইনস্টাগ্রামে চলে আসবে এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া রয়েছে। অরে রয়েছে প্রথম প্রশ্ন, অগ্নুৎপাতের কারণ ব্যাখ্যা করো। অগ্নুৎপাতের ফলে সৃষ্ট নিঃসারী ও উদ্ভিদী ভূমিরূপগুলি আলোচনা করো। তিনটে করে ভূমিরূপ পড়ে রাখবে, নিঃসারী তিনটে ভূমিরূপ এবং উদ্ভিদী তিনটে ভূমিরূপ, তিন থেকে চারটে পড়লেই যথেষ্ট। পরবর্তী প্রশ্ন, এখান থেকে ডাইক ও সিলের মধ্যে পার্থক্য লেখো, খুব ভালো করে রেডি করবে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ভূমিকম্পের কারণগুলি ব্যাখ্যা করো, খুব ভালো করে পড়বে, ভূমিকম্পের পি ও এস তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো আর ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের মধ্যে পার্থক্য লেখো। এই যে দুটো পার্ট রয়েছে এখান থেকে কিন্তু যারা যে পার্টটা করবে তারা কিন্তু সেই পার্টটা করতে পারো খুব ভালো করে, তাহলে কিন্তু 7 নম্বর কমান পেয়ে যাবে। সি এর দাগ, 3 নম্বর দাগে যে প্রশ্ন আসবে এখানে কিন্তু খুব ভালো, দুটো অধ্যায় রয়েছে বারিমণ্ডল এবং জীব ভূগোল, বারিমণ্ডল আর জীবমণ্ডল, বারিমণ্ডল থেকেও কিন্তু একটা প্রশ্ন করা হবে, জীবমণ্ডল থেকেও কিন্তু একটা প্রশ্ন করা হবে, মাঝখানে থাকবে অর, তো যার যে অধ্যায়টা ভালো লাগে সে সেই অধ্যায়টাই পড়তে পারো। বারিমণ্ডল যারা পড়বে, অবস্থানের উপর ভিত্তি করে সামুদ্রিক সঞ্চয়ের শ্রেণীবিভাগ করো ও তাদের বৈশিষ্ট্য লেখো। সমুদ্র জলে লবণতা তারতম্যের কারণ কি কি, ভূমধ্য সাগরের জল আটলান্টিক মহাসাগরের তুলনায় অধিক উষ্ণ কেন। পরবর্তী প্রশ্ন, লোহিত সাগরের জল ভারত মহাসাগরের তুলনায় অধিক উষ্ণ কেন। মৃতের সাগর কাকে বলে, চিত্র সহ আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো হচ্ছে বারিমণ্ডল থেকে আমি রেখেছি। অরে রয়েছে কি, জীবমণ্ডল, এখান থেকে তোমরা পড়বে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের পদ্ধতি আলোচনা করো। উৎপাদক খাদক, উৎপাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য, অর্থাৎ উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য আর উৎপাদক আর বিয়োজকের মধ্যে পার্থক্য। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য, খাদ্য পিরামিড কি, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজলের পার্থক্য, এই প্রশ্নগুলো পড়লে যে 7 নম্বর মানের প্রশ্ন আসবে জীব ভূগোল থেকে সেটাও তোমরা কিন্তু কমান পেয়ে যাবে। অর্থাৎ যা যেটা ইচ্ছা, যার বারিমণ্ডল পড়তে ইচ্ছা বারিমণ্ডল, যার জীব ভূগোল পড়তে ইচ্ছা জীব ভূগোল, মাঝখানে থাকবে অর, যে কোনো একটা প্রশ্ন 7 নম্বর মানে তোমার এখান থেকে লিখে আসতে হবে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন, দি নাম্বার দাগ বা 4 নম্বর প্রশ্ন। আর 4 নম্বর দাগের প্রশ্নটা আমাদের আসে হচ্ছে তিনটে অধ্যায় মিলিয়ে, কি কি,
সম্পদ, অরণ্য এবং মৎস্য, এই তিনটি অধ্যায় মিলিয়ে কিন্তু একটা প্রশ্ন করা হবে, কোনো রকম অর থাকবে না। প্রথম প্রশ্ন, গচ্ছিত বা পুনর্ভব ও অবাধ বা অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। সম্পদ সৃষ্টিতে প্রকৃতি সংস্কৃতি মানুষের ভূমিকা, সম্পদ থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে এই বছর 3 নম্বর বা 4 নম্বরের। সম্পদের তিনটি বৈশিষ্ট্য লেখো, সম্পদ সংরক্ষণ কি, অদ্বিতীয় সম্পদ কাকে বলে, অবাধ সম্পদ কাকে বলে, নিরপেক্ষ উপাদান কাকে বলে, এইগুলো কিন্তু সম্পদ থেকে খুব ভালো করে তোমরা রেডি করবে। সম্পদ থেকে একটা 3 নম্বর মান বা 4 নম্বর মানের প্রশ্ন আসবে। 5 নম্বর প্রশ্ন, সরলবর্গীয় অরণ্য কাষ্ঠ শিল্পের বিকাশের কারণগুলো কি কি, 2 থেকে 3টে কারণ পড়বে, 2 নম্বর বা 3 নম্বরে আসতে পারে। সামাজিক বন্য সৃজন কি 2 নম্বরের মতো পড়বে, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য 2 নম্বরের মতো, লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো আর অরণ্য সংরক্ষণের 2টি পদ্ধতি লেখো, এগুলো সব 2 নম্বরের প্রশ্ন, বেশি বড় প্রশ্ন নয় কিন্তু 2 নম্বরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, জাপানে মৎস্য চাষের সমস্যাগুলো কি কি, এটা 3 নম্বরের মতো দেখে রাখবে, অ্যানাড্রোমাস ও ক্যাটাড্রোমাস মাছের পার্থক্য এটা 2 নম্বরের মতো দেখবে, অর্থাৎ 2 থেকে 3টে পার্থক্য, পিলেজিক ও ডেমার্শাল মাছের পার্থক্য একইভাবে দেখে রাখবে। এই প্রশ্নগুলো দেখে রাখলে 10টা প্রশ্ন, এখান থেকে কিন্তু একটা 7 নম্বর মানের প্রশ্ন আসবে, কিন্তু কোনো রকম অর থাকে না, কিন্তু এর আগের প্রশ্ন 2022-এ অর থাকলেও 2023-এ কিন্তু অর থাকবে না। আর এখান থেকে বলে রাখি, 3টে চ্যাপ্টার মিলিয়ে প্রশ্ন করা হয়, তাই প্রশ্নের মানের চান্স থাকে হচ্ছে 3+2+2। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, এখান থেকেও অর থাকে, এই প্রশ্নে তো অর থাকবে, এখান থেকে ভূমির ব্যবহার একটা খুব ভালো করে পড়তে হবে। এবছরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ব্রাজিল, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, ইউক্রেন, এই জায়গাগুলো, এই 4টে ভূমির ব্যবহার খুব ভালো করে পড়বে। এর সাথে পড়বে ভারতে জলসেচের প্রয়োজন কেন, অত্যাধিক জলসেচের কুফলগুলো কি কি, বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো, এর অরে যেটা আসে খনিজ ও শক্তি সম্পদ থেকে, এটা কিন্তু 5 নম্বরে আসবে, এখান থেকে একটা প্রশ্ন করা হবে 5 নম্বর মানের, ঠিক আছে। লৌহ আকরিকের বন্টন, কয়লা সম্পদের বন্টন, প্রচলিত অপ্রচলিত শক্তির উৎস কি, আমেরিকা লৌহ আকরিকের বন্টন আলোচনা করো, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের কারণ কি, মধ্যপ্রাচ্যে খনিজ তেলের বন্টন কি, সৌর বিদ্যুতের সুবিধা কি, এখান থেকেও একটা 5 নম্বর মানে প্রশ্ন আসবে, অর্থাৎ এখান থেকে 5 অথবা এখান থেকে 5, যেটা তোমরা খুশি লিখতে পারো। আর 2 নম্বরে থাকবে হচ্ছে কম্পালসারি ম্যাপ পয়েন্টিং, অর্থাৎ করতেই হবে বাধ্যতামূলক ম্যাপ পয়েন্টিং, কি কি ম্যাপ থাকতে পারে, উত্তর পূর্ব আটলান্টিক বা উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, দুটোই উত্তর পূর্ব করে রাখবে, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। তৃণভূমির মধ্যে আসতে পারে পম্পাস, স্টেপ, সাভানা, ম্যানগ্রোভ অরণ্য আর পেইরি আর ভেল্ট, এই ম্যাপ পয়েন্টিং গুলো দেখে রাখলে 2 নম্বর যে ম্যাপ পয়েন্টিং বাধ্যতামূলক থাকা কম্পালসারি, সেই 2 নম্বর কিন্তু কমান পেয়ে যাবে, অর্থাৎ এখান থেকে 2 আর এখান থেকে 5 নম্বর যে কোনো জায়গা থেকে, টোটাল 7 নম্বর। এই হচ্ছে টোটাল সাজেশন উচ্চ মাধ্যমিক সরি ক্লাস 11 2023-এর জন্য। খুব ভালো করে প্র্যাকটিস করো জিওগ্রাফি। ভিডিও ভালো লাগলো তুই অবশ্যই একটি লাইক করো, আর এই পাতাগুলো পাওয়ার জন্য ছবি আকারে অবশ্যই ইনস্টাগ্রামে চলে আসো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।